বেসিক ফিজিক্সের নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন বা জারডো ভ্রামকের গণনা। কার জন্য? সুষম গোলক বা ইউনিফর্ম স্ফিয়ারের ক্ষেত্রে। তো দেখো, ইউনিফর্ম স্ফিয়ারকে আমরা ধরে নিতে পারি যে অনেকগুলো কি গোলাকার গোলক মিলে একটা স্ফিয়ার তৈরি, অনেকগুলো গোলাকার গোলক মিলে। সেই গোলকগুলোর কি হচ্ছে, ব্যাসার্ধ বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে, সেটা হচ্ছে কিভাবে, জিরো থেকে আর পর্যন্ত এইভাবে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে তাহলে দেখা যাক এর মানটা কি করা যাবে। ওকে, কি করে বের করা যায়? তো একটা রিংই আঁকছি, যে রিংটার ব্যাসার্ধ হচ্ছে এক্স থেকে ডি এক্স পর্যন্ত ভ্যারি করছে। ওকে, আমাদের আঁকা কমপ্লিট হয়েছে। তাহলে লিখে নিই, তাহলে দেখো এই অংশটা, এটা হচ্ছে এক্স, এর ব্যাসার্ধ স্মল এক্স, আর এই বাইরের ব্যাসার্ধটা এটা হচ্ছে এক্স প্লাস ডি এক্স। এখন দেখো এই স্ফিয়ারটার ক্ষেত্রে ভর যদি আমি এম ধরি, স্ফিয়ারটার ক্ষেত্রে ভর যদি এম ধরি, তাহলে দেখো ঘন আয়তন কত জানি আমরা স্ফিয়ারের ক্ষেত্রে বা গোলকের ক্ষেত্রে। গোলকের আয়তন ইকুয়াল টু হয় 4/3 πr³। ওকে, যেখানে ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ঘনত্ব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ঘনত্ব ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে 3m/4πr³, এটা দাঁড়াচ্ছে ঘনত্ব। এখন দেখো এই যে আর এক্স থেকে, আর নয় এক্স থেকে এক্স প্লাস ডি এক্স, এই ব্যাসার্ধের মধ্যে যে গোলাকার খোলকটা রয়েছে এই খোলকটার ঘনত্ব কত হবে? তাহলে তাহলে ওই খোলকটার ঘনত্ব হয়ে যাচ্ছে কত, 4/3 πx + dx³ − 4/3 πx³। এই মানটাকে দিলাম ডি ভি হিসাবে। ওকে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 4/3 π, এটা এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা যদি ফেলা হয় তাহলে কি হচ্ছে, x³ + 3x² dx + 3xdx² তারপরে কি প্লাস dx³। তো এই টার্মগুলোকে dx² dx³, এই টার্মগুলোকে আমরা নগণ্য ধরছি, কারণ এরা কি হচ্ছে, এরা খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছে। ওকে, তাহলে −4/3 πx³। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো যে 4/3 π × 3x² dx, কারণ 4/3 πx³ কেটে গেছে, তাহলে এখান থেকে পাচ্ছি যে 4πx² dx। তাহলে এই যে এক্স থেকে ডি এক্স, এক্স প্লাস ডি এক্স, এক্স থেকে এক্স প্লাস ডি এক্স এর যে গোলাকার খোলকটা তৈরি হচ্ছে, এই গোলাকার খোলকটার ঘন আয়তন হচ্ছে এটা। তাহলে আয়তন যদি এটা হয় তাহলে এর ক্ষেত্রে ভর dm ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এই ঘনত্ব, ঘনত্ব কত বেরিয়েছে, যে 3m/4πr³ dv, তার মানে ডিভি ভ্যালুটা বসিয়ে দিই যদি, 4πx² dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, 3m/4π কেটে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে r³, উপরে হয়ে যাচ্ছে x² dx। এটা আমার পেয়ে গেলাম মানটা। এখন তাহলে এটা জারডো ভ্রামকের মান কত হবে? তাহলে জারডো ভ্রামক যেহেতু এটা কি গোলাকার খোলক ধরে নিচ্ছি, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, 2/3 m x², তাহলে m এর মান কত এসছে, 3m² dx/r³ × x², তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো 3/3 কেটে গেলে 2m x² dx, আর এই দেখে x² x² x⁴ হয়ে যাচ্ছে / r³, এটা মানটা আসছে। তাহলে এখন আমার I ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, I ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে 2m/r³ টা বাইরে বেরোলো কনস্ট্যান্ট, 0 to r x⁴ dx ইকুয়াল টু কি হচ্ছে, 2m/r³ × এর মানটা যদি বসাই কত হচ্ছে, r⁵/5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2/5 m r², কারণ কিউব আর
10^5 কেটে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার মানটা পেল। তাহলে আমাদের যার দ্রব্যমানের মানটা কি হচ্ছে যে 2/5 এম আর স্কোয়ার, সেটা কি আই এক্স আই ওয়াই এবং আই জেড প্রত্যেকটা একই মান। ওকে, এখন যদি আমার স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর মানে যে কোনো একটা তল স্পর্শক বরাবর যদি ধরো যে অক্ষের সমান্তরাল যে তল সেরকম যদি কোনো তলে বলতো, এই তল বরাবর যদি ঘূর্ণনক্ষ হতো, মানে এইরকম ভাবে যদি কোনো ঘূর্ণনক্ষ হয় তাহলে তার সাপেক্ষে কত হচ্ছে এই দূরত্বটা, কত হচ্ছে এই দূরত্ব হচ্ছে আর দূরত্ব। তাহলে ওর সাপেক্ষে যার দ্রব্যমান এটাকে যদি আই এক্স বা আই প্রাইম লিখি, তাহলে আই প্রাইম ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে যে আই প্রাইম ইকুয়াল টু আই প্লাস এম আর স্কোয়ার। তাহলে আই এর মান কত পেয়েছি 2/5 এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 7/5 এম আর স্কোয়ার। তাহলে আমরা এর মানটা খুব তাড়াতাড়ি সলভ করে ফেললাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না, আর যদি কোনো তোমাদের সাজেশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমরা আরো ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। ওকে, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, সকলকে ধন্যবাদ।